কখনো আমরা অসুস্থ হয়ে গেলে আমাদের মা আমাদের জন্য আঁচল বিছায় আল্লাহকে বলেছে ওগো আল্লাহ আমারে অসুখ বানায় দাও কিন্তু আমার জাদুটারে সুস্থ বানায় দাও কেউ যদি মা বাপরে কষ্ট দেয় সরকার বলে মা বাপ যদি কারণ উপরে नाराज হইয়া যায় আসমানের মালিক আল্লাহ তার উপরে नाराज হয়ে যায় আর মা বাবা যদি কারোর উপরে খুশি হয়ে যায় আসমানের মালিক আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় এটা হলো আল্লাহর বিধান তুমি বৃদ্ধাশ্রমে গিয়ে কি এমন একটা মা পেয়েছো তুমি কি বৃদ্ধাশ্রমে গিয়ে এমন একটা পিতা পেয়েছো যেই মা যেই বাবা বৃদ্ধাশ্রমে বসে নিজের সন্তানের জন্য বদদোয়া করেছে তুমি কি পেয়েছো এমন যে বৃদ্ধাশ্রমে বসে মা বলছে আল্লাহ তুমি ওকে হালাক করো না তা বলে না বরং আঁচল তার বিছায় দিয়ে বলে আল্লাহ আমার ছেলে আমারে খানা দেয় না কষ্ট আমার ওরে তুমি কষ্ট দিও না মা বাপ যখন বাঁচা ছিল আমার চাকরি ছিল না এক বেলা খায়া এক বেলা না খায়া মা বাপ আমার বাঁচলো ওই মাওলা ওই আল্লাহ আমার মা বাবারে আমার কাছ থেকে পেতে ক্ষুধার জীবনেই লয়ে গেল মা বাপ চলে গেল আল্লাহ আমারে এখন অনেক মাল দিছে উস্তাদ জি ভালো খাবার নিয়ে যখন বসি তখন আমার মায়ের পান্তা ভাতের কথা আমার স্মরণ হয় মেহেরবানি করে তুমি তোমার সন্তানের জন্য দোয়া দিয়ে যাও কারণ রাসূল বলেছে মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না আল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله بهتر مشدد تفسير كوميتي ردوغا جيت تفسير القرآن محفل 15তম দুদিন ব্যাপী মহতি মাহফিলের আজকের আখেরি রজনী মোহতরম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখবানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা
গভীর রাত্রিতেও মসজিদের ভেতরে দ্বীনী নসিহতের মাহফিলে আমাদের আল্লাহ বসার তৌফিক দান করেছেন শুকরগুজার হই কালিমাতুর শুকর পড়ি জবান খুলি মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ ওলামা হযরতরা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন বিশেষ ভাবে মাওলানা ফেরদাউস সাহেব উনিও কথা বলেছেন আর ওলামা হযরতগণ কথা বলেছেন রাত অনেক হয়ে গেছে আপনারা কথা শুনতে শুনতে তৃপ্ত আর আমি কথা বলতে বলতে ক্লান্ত সুতরাং খুব বেশি লম্বা করে কিছু নয় সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে পেশ করা এখন তো পরিবেশ এমন যে খালি এই ফজিলতের ওয়াজ করলে মুসল্লিরা খুশি এইজন্য ফজিলতের ওয়াজ করার নিয়তি আয়াত পড়ছি আমাদেরকে আল্লাহ তাআলা কালামে হাকিমে জায়গায় জায়গায় ঈমানদার বলে ডেকেছেন প্রশ্ন হলো আমরা ঈমানদার সত্যিকারই ঈমানদার কিনা অথবা ঈমানদারিকে যদি মুসলমানিতে সজ্জিত করতে হয় তাহলে আমাদের করণীয় কি এগুলো প্রশ্ন দাবি তো সবাই করে আমাদের ঈমান আছে আসলে ঈমান আছে কিনা এটাও তো চিন্তার বিষয় একটা বর্তনের ভিতরে যদি গরম পানি থাকে তাহলে উপরেও গরম থাকে আর একটা বর্তনের ভিতরে যদি ঠান্ডা পানি থাকে এটার উপরেও ঠান্ডা থাকে কারণ ভিতরে যদি আসলে ঈমানদারি থাকে তাহলে তার উপরেও ঈমানদারি থাকে আর উপরের ঈমানদারি যদি নষ্ট হয় তাহলে বোঝা যায় ভিতরের ঈমানদারিও নষ্ট হয়েছে শেষ রাত্রিতে শীতের ভেতরে আপনাকে যদি কেউ বলে যে পৌষ মাসের এই শীত ঠান্ডা পানি দিয়ে উজু করবো কি নাও এক লোটা গরম পানি নয় কিন্তু আপনি লোটা বর্তনের উপরে হাত লাগায় দেখলেন বরফের মতো ঠান্ডা তাহলে আপনি অবশ্যই বলবেন বললি গরম পানি উপরে ঠান্ডা বাটপাটি করতে জায়গা পাস না আমাদের দেশে ঈমানদার বলে বলে অনেকে চিল্লায় যে হেরা ঈমানদার অনেকে আলেম দাবি করে যে হে আলেম উপরে তো হাত দিলে দেখা যায় তুমি একটা বাটপা এটা কি দাবির জিনিস কোনো এটা যদি ভেতরে কারোর ঈমান থাকে তাহলে তার উপরেও ঈমান থাকবে সার্বিকভাবে তার জাহির বাতেন ঈমানের দ্বারাই সুসজ্জিত হবে যদি কারোর জাহির ও বাতেন উভয়টা ঈমানের দ্বারাই সুসজ্জিত না হয় তাহলে বুঝতে হবে বাটপাড়ি করতেছে আমি কি সহজ কথাটা বুঝাইতে পারছি ভেতরের গরম যেরকম হয় উপরের গরমের তাপমাত্রা ওরকম হয় ওই যে হিট ব্যাগ মানে গরম পানির তাপ নেওয়ার ব্যাগ আছে না হ্যাঁ ভেতরের পানি গরম যেমন হয় উপরের তাপ ওরকম হয় ভেতরের ঈমান যত মজবুত হয় উপরের মুসলমানের মতো মজবুত হয় ভেতরের ঈমান যত কমজোর হয় তার বাহ্যিক মুসলমানেও কমজোর হয় এই কারণে আধা মানে না কিছু মানে না এদের ঈমানদারিও ভেতরে কামেল না কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না এই ধরনের লুলা আতুর বিকলাঙ্গ ঈমান আল্লাহর কাছে নিন্দনীয় আল্লাহর কাছে ধিক্কৃত এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না এই কারণে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আদেশ করেছেন ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এই আমার প্যারা ঈমানদার বান্দা বান্দিরা উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামে পুরা ঢুকো পুরা ঢুকো কিছু মানবা না তা না ভিতরে আছে বাইরে নাই তা না ভেতরও ঈমান হবে বাহিরেও ঈমান হবে
মুখেও ঈমান হবে আমলেও ঈমান হবে এই সব জায়গায় যখন ঈমানের রং হয় তখন ওই লোকটা হয় মুসলমান এবং এই মুসলমান হয়ে কেউ যদি মরে তাহলে বিনা হিসাব জান্নাত দাবিতে ঈমানদার কিন্তু আসলে মুসলমান না মানে পুরা মানে না ধরে তাইলে সে মুমিন হওয়ার পরেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এই কারণে বহু কালেমাওয়ালাও জাহান্নামের ইন্ধন হবে বুঝে আসছে হ্যাঁ তাহলে মুসলমান হইতে হবে নাকি এই কারণে আল্লাহ তাআলা অন্য আয়াতে আবার বলছেন মুসলমান এ ঈমানদারেরা মুসলমান না হইয়া মরিস না এটা বলছেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون অন্যত্র আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো আর মুসলমান না হইয়া কিন্তু মরো না মুসলমান হয়ে যদি কেউ মরতে হয় তাহলে উদখুলু ফিস সিলমি কাফা একেবারে পরিপূর্ণ গর্দান নিহাদান বাতা পরিপূর্ণ ইসলামের ভেতরে ঢুকে পূর্ণ আনুগত্য যারা গ্রহণ করবে তারাই মুসলমান বাকিরা বাটপারি পূর্ণ আনুগত্য না গ্রহণ করলে এটা বাটপারি মুখে একটা কাজে আর আছে এ কারণে আমাদের ঈমানদারি আমাদের মুসলমানি এটা যেন দোগাবাজ কে সেমে আর মুসলমান ঈমানদারি না হয় ঠিক না আমাদের ঈমানদারি হবে জাহির ও বাতিন উভয়টাই যেন কামিল হয় এবং অনেকে মনে করে যে বাহির তো মিলানোর দরকার নাই ভিতরে থাকলেই হয় হুজুর যাই দেখেন না দেখেন এক নম্বর ভিতরে এক নম্বর দাবি করে এইটাও নিন্দনীয় কারোর জাহির যদি অন্য কারোর সাথে মিল হয় ঈমানদারের সাথে যদি না মিলে তাহলে তার জন্য একটা দুঃসংবাদ সেটা হলো মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম জন্মাইছে ঈমানদারের ঘরে কিন্তু কথা কয় নাস্তিক মুরতাদ বেঈমানের মতন তাহলে ওর হাসর বেঈমানের সাথে জন্মাইছে মুসলমানের ঘরে কাজকাম তার মতাদর্শ সব ইহুদির মতন তোর হাসর হবে ইহুদির সাথে জন্মাইছে মুসলমানের ঘরে সাপোর্ট নেয় কাদিয়ানি বেঈমানের তোর হাসর হবে কাদিয়ানির সাথে অপেক্ষা করো হাসর কাদিয়ানির সাথে হবে এটা কে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তো যা কয় সব আল্লাহর কথা কয় নবীজি কি নিজের থেকে কিছু কয় আপনি মর্জি সে কবি কুছ নাহি কহতে আপা اپنی مرضی سے کبھی کچھ نہیں کہتے آقا جو خدا کہتا ہے سرکار وہی کہتے ہیں جو خدا کہتا ہے سرکار وہی کہتے ہیں আমাদের নবী আলাইহিস সালাম নিজে থেকে একটা কথাও বলেন আমাদের নবী যা বলেন সব আল্লাহর কথা কার কথা জোরে বলেন কার কথা জমিনে কিছু ফেতনা আছে এরা বলে এটা তো হাদিস কোরআন না তারা কোরআন মানতে চায় হাদিস মানতে চায় না হাদিস তো অনেক পরের লোকেরা লিখছে জড়ো করছে মানতে চায় না মুনকিরা হাদিস নবীর কথা বুঝে আসে না আবার অনেকে আছে হাদিসের গুরুত্ব দেয় কোরআনের গুরুত্ব দেয় না মুনকিরে কোরআন আবার অনেকে আছে আল্লাহর কথা নবীর কথা
উভয়টাই শোনার পরে আবার এটাকে খুব যাচাই করার জন্য নিজের মেধার আশ্রয় গ্রহণ করে। আল্লাহর কথাও বিশ্বাস হয় না, নবীর কথাও বিশ্বাস হয় না। এই উভয় যত এই কিসমগুলো আছে সব বেঈমানের গোষ্ঠী। ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে, এই জন্য এই দশা। ঈমান তো কিছু বিশ্বাসেরই না। আল্লাহর কথা যে বিশ্বাস করে না সেও কি ঈমানদার? হ্যাঁ, কেউ যদি বলে কোরআনের সব বুঝে আসে, এই একটা বুঝে আসে না, ঈমান আছে না গেছে? আওয়াজ করে বলেন, কোরআন তো বুঝে আসে, নবীর হাদিস এটা বুঝে আসে নাই, ঈমান আছে না গেছে? বলেন, ঈমান আছে না গেছে? নবীর কথা আল্লাহর কথা দলিল ছাড়া মানতে হয়, এটাই ঈমানদারি। এটাকে ঈমানদারি কয়? তুমি যদি একজনের কথা সাধারণ কথা মানো, আল্লাহর রাসূলের কথা মানবে না, নবীর কথা মানবে না? যেমন মনে করেন, 50টা বিস্কিট আছে একটা বক্সের ভিতরে, একটা বিস্কিটের ভিতরে 20 মিশাইল আছে। এখন যদি কেউ কয় সব বিস্কিট ভালো, একটা বিস্কিটে 20 আছে, খান, খাইবে? খাবে? কেন খাবে না? ওই যে একজনে বলছে একটা 20 আছে, কোন জায়গার কে বলল 50 বিস্কিটের একটার ভিতরে 20 আছে, এই জন্য 50টাই বাদ দিতে পারলাম। আর সাদিকুল মাসদুক পয়গম্বরে তোমাকে বলে ওইটা তোমার বিশ্বাস হয় না, তুমি খারাপ ঈমান মিয়া, ঈমান ঈমানদারিতে এমন কিছু বিশ্বাসেরই না, ঈমানদারি বিশ্বাসগুলোরই না। আল্লাহ তাআলা বলতেছেন, কামেল মুসলমান হয়ে বলো, সাবধান, ইসলামের বাইরে যেও না, নির্দেশগুলো কার? আল্লাহ পাক। আবার রাসূল বলতেছেন, ঈমান তো ভেতরে আছে কিন্তু তোমার তাশাব্বুহ, তোমার মিল যদি বেঈমানের সাথে হয় তাহলে তোমার হাশর বেঈমানের সাথে হবে। এ কারণে আল্লাহর রাসূলের সাহাবীরা জিন্দগির জাররা জাররা অংশ আল্লাহর রাসূলের সুন্নতের সাথে মিলানোর জন্য চেষ্টা করেছেন। সাহাবী কোন পথ দিয়ে যাচ্ছেন, বাথরুমের হাজত হয় নাই, তারপরেও কোথাও ইস্তেনজা করার জন্য বসে গেছেন, ইস্তেনজা করেনও নাই, কিছু সময় বসে উঠে চলে আসছেন। লোকেরা জিজ্ঞাসা করেছে, আব্দুল্লাহ ইবনে উমার বসলেন, মনে হলো ইস্তেনজা করবেন, কিন্তু উঠা চলে আসলেন, বাথরুমও করেন নাই, তাই বসছেন কেন? সাহাবায়ে কেরাম নবীর সাথে মিলায় নিজেকে কত। সাহাবি বলে, ওই জায়গায় নবী পথে যখন আমি এ পথে নবীর সাথে চলছিলাম, ওই জায়গায় আমার নবী বসে ইস্তেনজা করেছেন, এজন্য আমি আমার এই পথ চলার রংটা আল্লাহর রাসূলের সাথে একটু মিলাইলাম। নবী যে জায়গায় ইস্তেনজা করেছে আমি ওই জায়গায় একটু বৈশা তারপরে গেলাম, নিজেরই পথ চলাটা হাবিবে কিবরিয়ার সাথে মিলাইলাম, যেন নবীর সাথে হাসর পাওয়া যায়। মিলানোর তরিকাটা নবীজির সাথে কেন তা সবচেয়ে যেন কাফেরের লোকে না হয়। আমরা আমাদের এই ডিজিটাল পৃথিবীতে আমাদের সার্বিক সব কিছু আমরা মিলাইতেছি ইহুদ নাসারার লোক, ওলামায়ে কেরাম এটাই বলতে চান, যে ওলামায়ে কেরাম এটাই বলতে চান, তোমাদের মিল যেন ইহুদ নাসারার সঙ্গে না হয়, তোমাদের মিল যেন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, তোমার বাতেন তোমার জাহির সব যেন মিলে যায় নবী আলাইহিস সালামের সাথে, ভিতর ঈমান বাইরে ঈমান। অনেকে বলে এটার ভিতরে কি ইসলাম, এটার ভিতরে কি ইসলাম,
দাড়ির ভিতরে কি ইসলাম টুপির ভিতরে কি ইসলাম পাঞ্জাবির ভিতরে কি ইসলাম কেন বোরকার ভিতরে কি ইসলাম তাকে বলতে হবে হ্যাঁ বোরকার ভিতরে ইসলাম সুন্নতের ইত্তিবার ভিতরে ইসলাম তুমি যদি কামেল মুসলমান হতে চাও কোন ধরনের প্রশ্ন ছাড়া তোমাকে ইত্তিবার করতে হবে এবারদারি মুসলমান এবারদারি মুসলমান তুমি কিছু মানবা কিছু মানবা না এটা আল্লাহ পছন্দ না হাম মুসলমান হ্যায় মগর হামে মুসলমানি নাহি হামে ঈমান হ্যায় মগর হাম মুমিনে কামিল নাহি খতনা কায়েম হ্যায় মগর ও মজহাবি তালিমে গুম মহরে ইব্রাহিমে বাপি دين ابراهيم گم مهر ابراهيم باقي دين ابراهيم گم আমাদের এখন মুসলমান যা শুধু করায় মুসলমান হিসেবে এছাড়া আর কিছু আমাদের সব হারিয়ে যাচ্ছে কোন নজর আমাদের নাই এজন্য বলি আল্লাহ পাকের নির্দেশ হলো এই ঈমানদারেরা তোমার ভিতরে যে ঈমান আছে বাইরে এটা বুঝাও বাইরেও যেন ঈমানের গরমি থাকে ভেতরে যদি ঈমান থাকে তাহলে তোমার চোখেও ঈমান থাকবে ভেতরে যদি ঈমান থাকে তোমার মুখেও ঈমান থাকবে ভেতরে যদি ঈমান থাকে তোমার চলাফেরার ভেতরেও ঈমান থাকবে ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন তোমার ভিতরে ঈমান আর তুমি আল্লাহর নাম শুনলেও সিয়াত হবে না তুমি কিসের মুসলমান আছে না কিছু দেখছো হুজুররা ঈমান আমলের কথা কইবো উত্তেজিত করে আলাইতেছে যে আল্লাহু আকবার বলছে এটা কই এইটা তার পছন্দ মাহফিলে যখন বয়ান হয় তখন ব্যাক সাউন্ড হয় উত্তেজিত করবেন না কিসের উত্তেজিত করছে এটা উত্তেজিত করা নাকি মুসলমান ভিতরে ঈমান মুখে আল্লাহর কথা বলছে এটা উত্তেজিত নাকি এটা তো ঈমান মুসলমানকে গলায় রশি দিলেও তো আল্লাহর নাম বলবে মুসলমানকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইলেও তো আল্লাহর নামের তকবীর দিবে দিবেই তো মুসলমানকে গুলি করলেও কোরআনের কথা বলবে মুসলমানকে জেলখানায় বন্দি করলেও তারা আল্লাহর রাসূলের আদর্শের কথা বলবে বলবেই তো ভেতরে তো ঈমান বলবে ইতলা আছে বাইরে বের হবে না এটা কোনো উত্তেজনা না এটা কোন উত্তেজনা না এটা ঈমান এটা কি ঈমান বলেন এটা কি ঈমান ঈমান ভিতরে যে যা আছে ঈমান মুখে বাইরে এটা কোন খারাপ না এই কারণে আপনারা যুব সমাজ যারা নারা তারা দেন এই যে নারায় তকবীর দিলেন অনেকে বলবে এই তো এতক্ষণ তো ভালোই ছিল কাম ঠিক করে এটা বলে দিবে এটা পছন্দ করবে না কিন্তু আসলে আল্লাহর কাছে তো এটা পছন্দ ভেতরেও ঈমান মুখেও ঈমান মহতারাম হাজেরিন কি বলবো আর আগার বুইয়াম জবা সুজা বলতে গেলেই তো শক্ত করে বলুন আমি ইন্ডিয়া সফর করেছি লম্বা সময় লাগায় এক প্রদেশ থেকে আরেক প্রদেশ আমার শেখ আমাকে 17টা চিঠি দিয়ে দিছিল 17 জন মুরব্বীর কাছে চিঠি নিয়ে গেছি আমার শেখের বাহানা ছিল আমাকে মুরব্বীদের সাথে মোলাকাত করান এবং আমাকে বলে দিছে যে সব মুরব্বীর কাছে এক দুই রাত থাকবা আমার চিঠিটা দিবা আর ওখানে মেহমান হয়ে থাকবা ওনার কাছ থেকে একটু সোহবত নিয়ে আসবা আমি চিঠি লয়ে লয়ে সব বুজুর্গদের দরবারে গেছি সফরের হালত হইল এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যে যাই দুই দিন ট্রেনের ভিতরে কোন আজানের আওয়াজ শোনা যায় মনে করেন দুইটা দিন ট্রেনের ভেতরে আছি কিন্তু কেন কোন আওয়াজ শোনা যায় না আজানে ঘড়ি দেখে দেখে নামাজ এইটা আমার কাছে দুঃখের না কেন আজান শুনলাম না কারণ আমি জানি
আমি যেই এলাকা পাড়ি দিচ্ছি এই এলাকা হিন্দু শাসিত এলাকা এখানে মুসলমানের সংখ্যা কম আমার তখন তাদের জন্য মায়া লাগতেছিল এই মর্মে যে এই এলাকায় যারা সংখ্যালঘু মুসলমান আছে তারা তো দাঙ্গা বাহিনী অত্যাচারে অতিষ্ঠ অবস্থায় আছে কুরবানি দিলে এদের জব করা হয় আযান দিলে এদের মুখ সেলাই করা হয় কিন্তু আমার কোনো দুঃখ নাই যে আযান আওয়াজ আমি কেন শুনলাম না এখানে এর জন্য দুঃখ নাই আমার কারণ এখানে হিন্দুদের বসবাস এখানে সংখ্যালঘু মুসলমান তাদের আওয়াজ না শোনাটাই স্বাভাবিক কিন্তু আমার দুঃখ লাগে তখন বাংলাদেশে 5% কাফের মুশরিক 95 ভাগ হলো মুসলমান 95 ভাগ মুসলমানরা এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপরে নির্যাতনকারী না তারা তাদের মন্দির গির্জা পূজার পাহারাদার আমরা মুসলমানরা তাদের পাহারাদারি করি তারা মায়ের কোলে বসবাস করে তারা এই দেশের কি নবীর সন্তান তারা মন্ত্রী হয় তারা চেয়ারম্যান হয় তারা পুলিশ সুপার হয় আমাদের কোনো যন্ত্রণা নাই কিন্তু আমাদের যন্ত্রণা হলো এই ইসলামের আওয়াজ হয় কোরআনের আওয়াজ হয় নিষিদ্ধ তালিকায় তাদের নাম পাওয়া যায় কয় অমুক বক্তার আসতে দেওয়া যাবে না এটা লিস্টে মাওলানা হক আসতে দেওয়া যাবে না খালিদ সাহেব আসতে দেওয়া যাবে না জুনায়েদ আল হাবিব আসতে দেওয়া যাবে না এরা লিস্টে আর এই দেশের নাস্তিকের লিস্ট করো আগে নাস্তিকের লিস্ট মুসলমানের মাটি তাহলে এই মুসলমানের মাটিতে আল্লাহর নামের আওয়াজ হবে এটা কি অপরাধ ভিতরে যেহেতু ইমান আছে বাইরে ইমান তো প্রকাশ কিছু করব কিন্তু আমরা তো তাদের পাহারা দিই আমরা পূজার পাহারা দিই আমরা মন্দিরের পাহারা দিই আমরা গির্জার পাহারাদারি করি হিন্দুরা অসহায় অবস্থায় থাকলে আমরা শীতের শীত বস্ত্র বিতরণ করি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করলে আমরা খাবার বিতরণ করি অত কথা বলতে পারবো না বেশি না তবে যে কথা বলবো সেটা হলো উদখুলু হুসের নিকাহ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন নির্দেশটা কার এই যে এই মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি সবাই মিলে মসজিদের ভিতরেই মাহফিল করছে এই যারা জব দেখিতে আছে সুরখালি গ্রুপ যারা আছে তারা বলবে মসজিদের ভিতরে এত রাত্রি লেবার না কেন এই যে ভালোবাসা দিবসে নাচানাচি করবে এটা তাদের কাছে খুব ভালো জেলা মস্তানি বাংকানি ফাইস্তানি তাদের কাছে আমন্ত্রিত তাদের কাছে এগুলো অনুমোদিত তাদের কাছে এগুলো ভালো কাজ এরা মুসলমান হাসি পাওয়ার কথা চোখ বন্ধ করে চিন্তা করেন তা এই গ্রাহক জন্মি এই হলো আমাদের মুসলমান ওই কথাটাই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আল্লাহ তাআলা বলেন
আমার আদরের পেয়ারা পেয়ারা ইমানদার বান্দা বান্দিরা উদখুলু ফিসসিলমি কাফা ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো পুরাপুরি ইসলামের ভিতরে না ঢুকলে মুসলমান হয় না কমপ্লিট ইসলামের ভিতরে প্রবেশ করো সাবধান শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না শয়তানের পায়ে পায়ে চইলো না শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে মুসলমানই টিকে না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে মুসলমানই টিকে না মুসলমান যদি হতে যাও ইমানদার যদি থাকতে চাও আল্লাহর আসমানের খাতায় নিজের নাম যদি মুমিন হিসেবে ওঠাতে চাও মুসলমান হিসেবে আল্লাহর আদালতে যদি দাঁড়াইতে চাও উদখুলু ফিসসিলমি কাফা ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুইকা যাও আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন সেগুলো অমান্য করা যাবে না আর আরেকটা কাজ হলো শরীয়তে ইসলামে আল্লাহ তাআলা যে নিষেধগুলো করেছেন সেগুলোর ভেতরে নিজেকে ঢুকানো যাবে না কয় কাজ হইল মুখস্থ রাখা কষ্ট কয় কাজ মাত্র এবার হায়াতে জিজ্ঞাসা করো নিজেকে নিজে তোমার সামনে যে এই কামটা আসছে এটা কি আল্লাহর আদেশ না শয়তানের আদেশ যদি শয়তানের হয় পছন্দ তাহলে এটা ছাড়ো আর যদি আল্লাহর হয় এই মুসলমান মাত্র দুইটি মূল নীতির ভেতরে মুসলমান এই কারণে এই দুই মূল নীতি বিভিন্ন ভাবে যারা করে তাদের এই নীতির কারণেই এই উম্মতের মর্যাদা আল্লাহর কাছে পৃথিবীর সব উম্মতের চেয়ে বেশি এবার অর্থাৎ সে ভালো কথা কয় নামাজের কথা কয় রোজার কথা কয় জিকিরের কথা কয় কবর রাজাবের কথা কয় ইবাদতের কথা কয় সব কয় কিন্তু ক্যাসিনোর বিরোধিতা করে না জুয়ার বিরোধিতা করে না মদের বিরোধিতা করে না এবার বিরোধিতা করে না খুনের বিরোধিতা করে না শিরিক মুক্তি পূজার বিরোধিতা করে না বিরোধিতা করে না কবর পূজা মাজার পূজার বিরোধিতা করে না মুসলমান না মুসলমান না মুসলমান না যদি মুসলমান হতে হয় তাহলে তাকে দুই মূল নীতির ভেতরে আসতে হবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তাহলে আমরা যারা এখানে বসেছি সহজ সহজ সিদ্ধান্ত আমাদের জীবনে ইসলামের ভেতরে থাকার সেটা হলো আল্লাহ যা নির্দেশ করেছেন তা আর ছাড়ব না যেমন আমার প্রশ্নের উত্তর দিলে ইমানের পূর্ণতা পাবে আশা করি বলুন তো নামাজ নির্দেশ কার তাহলে নামাজ ধরব না ছাড়ব রমজানের রোজা রাখার নির্দেশ কার ধরব না ছাড়ব হজ্জে বাইতুল্লাহ কাবার তওয়াফ নির্দেশ কার কোন নাস্তিকের তিরস্কারে কি সারা যাবে বৎসরের যাকাত একবার মালের 40 ভাগের একবার বের করে দেওয়ার নির্দেশ কার আল্লাহর নির্দেশ কি ছাড়া যাবে কোরবানি ওয়াজিব হয়ে গেছে রক্ত প্রবাহ করার নির্দেশ কার কোন নাস্তিক যদি কোরবানির বিরোধিতা করে তাতে কি এটা ছেড়ে দেওয়া যাবে পর্দা হিজাব ইসলামের বিধান
নারী ও পুরুষকে নিয়ন্ত্রণ করার জন্য পাপের রাজ্য থেকে বের করে তাকওয়ার আর আখলাকের স্বর্গে মানুষদেরকে বসবাস করানোর জন্য আল্লাহ তাআলা নর নারীর ভিতরে পর্দার বিধান দিয়েছেন এ পর্দার নির্দেশ কার মানবো না ছাড়বো তিরস্কার করলে কিছু আসে যায় মধ্যযুগী বলে যদি গাল দেয় তাতে কিছু আসে যায় যদি কয় মধ্যযুগী তাতে কিছু আসে যায় নবীর ইত্তিবা আল্লাহর পছন্দ মানবো দাড়ি রেখেছি টুপি পরেছি পাঞ্জাবি গায়ে দিয়েছি মৌলবাদী বলে গাল দিলে কি কিছু আসে যায় জঙ্গি বলে গাল দিলে কি কিছু আসে যায় আরে না না নবীর একটা ইত্তিবার মূল্য একজন মুমিনের কাছে এত বেশি সে তার গর্দান দিতে পারে কিন্তু নবীর ইত্তিবার রং বর্জন করতে পারে না এটাই মুসলমানি তাইলে এই আল্লাহ পাকের এই নির্দেশগুলোকে আমরা পালন করব ইনশাআল্লাহ বলেন নামাজ আর ছাড়ব না ইনশাআল্লাহ আর বেপরটা চলিব না রমজানের রোজা ভাঙব না হারাম খাইব না জেনাদা বিচার করব না মিথ্যাচার করব না আল্লাহ জুলুম করিব না আল্লাহ আমাদের মুসলমান হিসাবে কবুল কর যারা বলেন আমি আরো যারা বলেন আমি তাইলে ইসলামের ভেতরে যদি থাকতে হয় মূল নীতি কয়টা আবার বলুন কয়টা মূল নীতি একটা মূল নীতি হলো যা আদেশ করেছে তা মানতে হয় আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হয় এগুলো শয়তানের পদাঙ্ক আল্লাহ বলেন إنه لكم عدو مبين الله পাক বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তার মানে হলো গুনাহ করো না ইবাদত ছাড়ো না শয়তান চাইবে ইবাদত ছাড়াইতে তুমি ছাড়বা না শয়তান চাইবে গুনাহ করাইতে তুমি করবা না কারণ গুনাহের কাজ এত জঘন্য ইমান আমল গুনার কারণে নষ্ট হয়ে যায় একটা কবিরা গুনার অভ্যাস যদি কারোর ভেতরে পাওয়া যায় তাহলে একটা কবিরা গুনার কারণে কখনো কখনো বান্দার ইমান আমল নষ্ট হয়ে যায় বালতির একটা ছিদ্রের কারণে যেমন বালতির সব পানি কখনো কখনো বেরিয়ে যায় বান্দার জীবনের একটা কবিরা গুনার কারণে বান্দার ইমান আমল নষ্ট হয়ে যায় সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলো খেয়াল করেন দুইটা কথা মাত্র আমার আলোচনা প্রায় শেষ রাত অনেক হয়ে গেছে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলো ও আল্লাহর নবী আমাদেরকে কিছু কবিরা গুনাহ চিহ্নিত করে দেন আমরা ওগুলো যেন না করি সুইলাহানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ির সাহাবীরা নবীজির কাছে কবিরা গুনাহর মিষ্টি চাইলো যে আমাদের কবিরা গুনাহ চিহ্নিত করে দিন আমরা ওগুলো থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কবিরা গুনাহর মিষ্টি দিলেন নবীর দিয়া কবিরা গুনার লিস্টের এক নম্বর কবিরা গুনা যেটা যেটার উপরে মাওলানা আমি মাইকে আসতেছিলাম আর বয়ান চলতেছিল এক নম্বর কবিরা গুনা হলো ইশরাক বিল্লাহ আল্লাহর রাসূল বলেন
গুনাহের ভিতরে সবচেয়ে জঘন্য গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা ইন্ন শিরকা লা যুলমুন আযীম এই গুনাহ যদি কারোর হয় তাহলে সে বেঈমান হয়ে যায় কারণ অল্প শিরক আল্লাহ তাআলা বরদাস্ত করেন কখনো কখনো শিরকের জাত হয় কখনো কখনো শিরকের ইবাদত হয় কখনো কখনো শিরকের ইলম হয় কারণ কারোর ভিতরে শিরকের দোয়া পাওয়া যায় যত ধরনের শিরক আছে সব নিন্দনীয় অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহ কয়জন রব কয়জন জোরে বলেন কয়জন একজন আল্লাহর সাথে কারোর শরীক আছে নাকি أشهد أن لا إله إلا الله وحده لا شريك له তিনি এক একক তার কোন শরীক নাই সকলে ইবাদত করতে হবে তারই আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না মূর্তির ইবাদত করা যাবে না সূর্যের ইবাদত করা যাবে না চন্দ্রের ইবাদত করা যাবে না আগুনের ইবাদত করা যাবে না গাছের ইবাদত করা যাবে না বটগাছ এসব ঈশ্বর বলা যাবে না প্রতীকের পূজা করা যাবে না ভাস্কর্যের পূজা করা যাবে না শহীদ মিনারের পূজা করা যাবে না কবরের পূজা করা যাবে না কবরে মাথা নত করা যাবে না পীরের পায়ে মাথা নত করা যাবে না সব শিখ আল্লাহর রাসূল বলেন কবিরা গুনার ভিতরে দুই নম্বর গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্যতা করা এখানে আপনারা যারা আছেন যেখানে আমি বয়ান করতে যাই মা বাপ এসে বলে হুজুর সন্তানদের কিছু বলে যায় তাই যুব শক্তি আপনাদেরকে বলবো শরীয়তে ইসলামের দুই নম্বর কবিরা গুনাহ হলো মা বাবা আল্লাহকে বেয়াদবি করা মা বাবার অবাধ্য হওয়া মুসলমান এমন গুনাহ করতে পারে না মুমিন এই গুনাহ কখনো করবে না পিতা মাতার অবাধ্য কেউ হবে না কারণ মা বাবা আপনার আমার উপরে সবচেয়ে বড় মহসিন যখন আমাদের কেউ ছিল না তখন আমাদের পাশে ছিল আমাদের মা বাবা আমরা খাবার খেতে জানি না মা বাবা খানা খাওয়াইছে আমরা শৌচাগারের কার্য বুঝি না মা বাপ মেথনী হয়ে পেশাব পায়খানা সাফ করেছে আমরা গোসল করা জানি না মা বাবা আমাদের গায়ের ময়লা সাফ করেছে আমরা কামাই করা জানি না মা বাপ আমাদেরকে নিজের পকেটের পয়সা দিয়ে লালন পালন করেছে মা বাবা অসুস্থ অবস্থায় নিজের চিকিৎসা করে নেয় আমাদের ওষুধ খাওয়াইছে মা বাবা নিজে ঈদের দিনে নতুন জামা পরে নাই আমার ঘরে নতুন জামা পরাইছে দশ মাস পেটে ধরছে কলজায় লাত্থি দিয়া আপনি আমি দুনিয়া আসছি মায়ের পেটে লাত্থি দিয়া যন্ত্রণায় মৃত্যু যন্ত্রণায় মা চিৎকার করেছে বাড়ির মানুষ ভাবছে এই সন্তান জন্ম দিতে যাইয়া বুঝি এই মহিলা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায় মা সকলের কাছ থেকে বিদায় দিছে মাকে সকলে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘেরাও করে ধরেছে এমন কঠিন যন্ত্রণা কলস কলস রক্ত তোমার আমার মায়ের গায়ের থেকে গড়ায় পড়েছে রক্তের বন্যার ভেতরে তোমার মায়ের দেহটা ভাসছে অজ্ঞান হয়ে গেছি দাঁত ঠোঁট কামড়াইছি ছিঁড়ে ফিরে গেছে
নিজের মুখ নিজে নিজের দাঁতের দ্বারা কেটে রক্তাক্ত করে ফেলেছে যন্ত্রণা এক ভয়াল যন্ত্রণায় যে মা চিৎকার করেছে সেই মা তুমি আমি তুমি আসার পরে তোমার আমার কান্নার আওয়াজ ওই মায়ের কানে যাওয়ার সাথে সাথে রক্তের ভেতরে গড়াগড়ি মা সোজা হয়ে বসতে চেষ্টা করেছে নিজের সন্তানকে তাকায় তাকায় দেখতে চেষ্টা করেছে একটু ভালো লাগছে আর দুইটা হাত বিছায়া দিয়া বলেছে দে দে আমার জাদুটারে আমার কোলে দে ওরে নিয়া কত কষ্ট আমি করেছি রক্ত মাখা দেহে তোমার আমার মা তোমাকে আমাকে কোলে লইয়া চুমা খাইছে দশ মাসের জ্বালা যন্ত্রণা সব মা ভুলে গেছে এ দশ মাসের যন্ত্রণাই নয় সন্তান সাবালক হওয়া পর্যন্ত সন্তান কাজে লাগা পর্যন্ত সন্তানের কর্মসংস্থান তৈরি হওয়ার আগ পর্যন্ত মায়ের ঘুম হারাম হয়ে যায় সেজদা দিয়ে মা কান্দে আর কয় আল্লাহ গো আমার সন্তানকে কষ্ট দিও না আমার সন্তানকে তুমি কখনো রিজিকের অভাব দিও না কখনো আমরা অসুস্থ হয়ে গেলে আমাদের মা আমাদের জন্য আঁচল বিছায় আল্লাহকে বলেছে ওগো আল্লাহ আমারে অসুখ বানায় দাও কিন্তু আমার জাদুটারে সুস্থ বানায় দাও ওগো আল্লাহ আমার সন্তানের দুঃখ যন্ত্রণা আমি বরদাস্ত করতে পারি না এমন ভালোবাসার চাদর দিয়ে মুহসিন হইয়া যেই মা তোমাকে আমাকে লালন পালন করেছে শরীয়তে ইসলামে ইসলামের লিস্টে দুই নাম্বার গুনাহ হলো ও মা বাবারে কষ্ট দেওয়া কেউ যদি মা বাপরে কষ্ট দেয় সরকার বলে মা বাপ যদি কারোর উপরে নারাজ হইয়া যায় আসমানের মালিক আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় আর মা বাবা যদি কারোর উপরে খুশি হয়ে যায় আসমানের মালিক আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় এটা হলো আল্লাহর বিধান আল্লাহ পাক মা বাবার দোয়া কবুল করে সন্তানের জন্য মা বাপ যদি হাত পেতালায় এই হাত ফেরত দিতে আসমানের মালিক আল্লাহ লজ্জা পায় এ কারণে আল্লাহ পাকের ফয়সালা অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া وبالوالدين إحسانا الله باكر فيصلا هلا غلامي هم الله خدمات هم ما بابا كيو جدي بيتا مدى شدي قدا چلن كوي اتا اخبار الكبائر ان اكتي كبيرا گنا بھیتر سردار كبيرا گنا بيتا مدى ربط دو شمتان الله قاس تگره هاي پائي شجن نامي بلبو ইমাম রাত্রি রাত 12টা বাজে আপনারা যারা যুব সমাজ এখানে আছেন আপনাদের আল্লাহর ঘরে আপনাদের পায়ে হাত রেখে বলল যাদের মা বাপ আছে তারা পিতামাতার কাছ থেকে দোয়া চাই কালেকশন করো বদদোয়া কালেকশন করো না মা বাবার কাছ থেকে তোমরা দোয়ার ভিখারি হও তোমার মা বাবা তোমার যে খেদমত করেছে কিছু খেদমতের মাধ্যমে তুমি তার বদলা দাও এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না ন্যূনতম চেষ্টা তো করে আল্লাহকে তো খুশি করবা এই পৃথিবীতে মায়ের চেয়ে দরদি পিতার চেয়ে অধিক দরদের কেউ নাই দুনিয়ার সবাই যখন তোমার জন্য বদদোয়া করবে তখনও দুইটা মানুষ তোমার জন্য দোয়া করবে সে হলো তোমার মা তোমার বাবা তুমি অপরাধী অনেক বড় সারা দুনিয়া যখন তোমার মৃত্যু কামনা করবে তখন তোমার মা বলবে আল্লাহ ওরে ভালো করে আমার চোখের সামনে রাখো আল্লাহ ওরে নিয়ে যাও না 90 ভাগ মা আছে এমন যারা কষ্টে আর যন্ত্রণার আগুনে দাউ দাউ করে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায় ছাই হয়ে যায় তারা কিন্তু তারা সন্তানের জন্য
কখনো বদদুআ করেন আমার এক বন্ধু বলে আমাকে চলো তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব আমি বললাম আমি বৃদ্ধাশ্রমে যাব না কেন যাব না তুমি আমার চোখ মানুষ দেখে আসবা নিজের চোখে আমি বললাম আমি দেখলে সইতে পারব না ওটা দেখার আর সহ্য করার মতো ধৈর্য আমার নাই আমি যেতে পারবো না তবে তুমি যেহেতু দেখে এসেছো আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বৃদ্ধাশ্রমে ওই অসহায় পিতামাতা যাদেরকে তাদের সন্তানরা ঘর থেকে বের করে দিয়েছে যাদেরকে নিজেদের খাবারের পাতিলের খাবার তারা বন্ধ করে দিয়েছে তুমি বৃদ্ধাশ্রমে গিয়ে কি এমন একটা মা পেয়েছো তুমি কি বৃদ্ধাশ্রমে গিয়ে এমন একটা পিতা পেয়েছো যেই মা যেই বাবা বৃদ্ধাশ্রমে বসে নিজের সন্তানের জন্য বদদোয়া করেছে তুমি কি পেয়েছো এমন যে বৃদ্ধাশ্রমে বসে মা বলছে আল্লাহ তুমি ওকে হালাক করো না তা বলে না বরং আচুল চার বিষয় দিয়ে বলে আল্লাহ আমার ছেলে আমার খাবার দেয় না কষ্ট আমার ওরে তুমি কষ্ট দিও না পৃথিবীর মানচিত্রের যে দরদি ইতিহাস পৃথিবীর কোন মানুষ দিয়ে লেখা সম্ভব নয় সেজন্য বলবো শরীয়তে ইসলামে আকবারুল কাবায়ের পিতা মাতা আরো বাধ্য হওয়া যাদের মা বাবা আছে তাদেরকে বলবো ওই মানুষগুলোর দিকে তাকাও যারা নিজের হাতে নিজের মা কবরে রাখছে ওই মানুষের দিকে তাকাও যে তার বাপের জানাজা পড়েছে আমার কাছে এসে এক যুবক বলে হুজুর মা বাপ যখন বাঁচা ছিল আমার চাকরি ছিল না এক বেলা খায়া এক বেলা না খায়া মা বাপ আমার বাঁচল ওই মাওলা ওই আল্লাহ আমার মা বাবারে আমার কাছ থেকে পেতি ক্ষুধার জীবনে লয়ে গেল মা বাপ চলে গেল আল্লাহ আমারে এখন অনেক মাল দিছে উস্তাদ জি ভালো খাবার নিয়ে যখন বসি তখন আমার মায়ের পান্তা ভাতের কথা আমার স্মরণ হয় আমার মায়ের সেলাই করা সেরা কাপড়টার দৃশ্য আমার চোখে ভাসে গো উস্তাদ জি মাল আল্লাহ দিল কিন্তু মার হায়াতে দিল না মায়ের একটা নতুন জামা আমি পরাইতে পারলাম না আমি বললাম যে সম্পদ পেয়েছো এটাও তোমার মায়ের দোয়াই পেয়েছো জীবিত মায়েরে পড়াইতে পারো নাই কমাস কম মৃত মায়ের জান্নাতের পোশাক পরানোর জন্য মায়ের পরে যাওয়ার পরের হক আদায় করে তার নামে সাদকা করো হতে পারে ও মহান মালিক তোমার সাদাকার বদলায় তোমার মায়ের জান্নাতের জামা পড়ায় দিবে ওই মহান মালিক হতে পারে তোমার সাদাকার দ্বারায় তোমার পিতাকে জান্নাতের পোশাক পড়ায় দিবে তাদের দিকে তাকাও যাদের বাড়িতে দুঃখ বলার কোনো খুঁটি নাই দোয়া নেওয়ার কোনো জায়গা নাই সুতরাং যাদের পিতা মাতা আছে তাদেরকে বলবো দূরে থাকলে মোবাইল করে তাদের কাছে ক্ষমা চাও কাছে থাকলে কদম জড়ায় ধরে মাপ চাও আর বলো মা গো তোমার দুধের হক আদায় করার যোগ্যতা আমার নাই গো মা মেহরবানি করে তুমি তোমার সন্তানের জন্য দোয়া দিয়ে যাও কারণ রাসূল বলেছে মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না আবার রাসূল এটাও বলেছেন মা বাবার বদদোয়াও আল্লাহ তাআলা ফেরত দেন না এ কারণে ইসলামের ফয়সালা হলো সন্তান খেদমত করবে পিতা মাতার ইত্তিবা করবে বাবা মা এ কারণে
শরীয়ত ইসলামের দুই নাম্বার কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন বর্জন করো হুকুকুল ওয়ালিদাইন তওবা করো আল্লাহ পাকের কাছে জবানের গুনাহ বর্জন করো মিথ্যাচার ছাড়ো জুলুম নির্যাতন থেকে নিজেদেরকে বাঁচাও কবিরা গুনাহ আকবারুল কাবায়ের মানুষ হত্যা করা আকবারুল কাবায়ের শাহাদাত উযুর শাহাদাত উযুর মিথ্যা সাক্ষী দেওয়া আকবারুল কাবায়ের বর্জন করো গুনাহ খাতা ইত্তিবা করো রবের ফরমাবরদার গোলামের রঙে রঙিন হয়ে আল্লাহ পাকের নির্দেশগুলো তবেই তুমি ইসলামের ভেতরে আর ইসলামের ভেতরে যদি কারোর মৃত্যু হয় তার মরণটা হবে আল্লাহর জান্নাতে ঢোকার দরওয়াজা আল্লাহু আকবার বলেন জান্নাতে ঢোকার দরওয়াজা মুসলমান মৃত্যু লালন করে ইসলাম আর ঈমান নিয়ে বেঁচে থাকতে যদি গদ্দাম যায় গদ্দাম দিবি ঈমানদারি কারোর কাছে ভাড়া দিবি না মুসলমানই কারোর কাছে কারোর কাছে ভাড়া দিবি না মুসলমানই এক সেকেন্ডের জন্য বর্জন করবি না জীবন দিবি ঈমান দিবি না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين فلينا ديو مولا فلينا ديو فلينا ديو مدير فلينا ديو গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ 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 মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল মসজিদের ভেতরে হাজার হাজার গোলাম একত্রিত হয়েছে আল্লাহ রাত বারোটা অতিক্রম করেছে তোমার গোলামরা বসে রয়েছে নাচি ইজনালায় বসে বসে কথা বলেছি আল্লাহ জমে বসে কথা শুনেছি ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও তোমার বান্দারা মাথা মারাইতো না আল্লাহ হায় রব্বুল আলামিন এমন সৌন্দর্য মণ্ডিত সুন্দর একটা মাহফিলে বসে তোমার ঘর মসজিদ থেকে আমরা তোমার গোলাম তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পেতে ধরেছি কে আল্লাহ মসজিদের ইমাম খতিব স্নেহের ছোট ভাই এই মসজিদে দাওয়াত করে হাজির করেছে অসংখ্য উলামায়ে কেরাম এখানে হাজিরা দিয়েছে দূর দারাজ থেকে বন্ধু বান্ধবরা সফর করে মাহফিলে শামিল হয়েছে বুড়া বুড়া দাড়ি চুল পাকা বান্দারা বসে বয়ান শুনেছে আল্লাহ হীরে খণ্ড যুব সমাজ বসে বসে কথা শুনেছে সবাই রে নিয়ে তোমার কাছে হাত তুলেছে আল্লাহ তুমি সবাই রে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ উলামায়ে কেরাম যারা এই মাহফিলের সাথে জড়িয়ে আছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্য মণ্ডলী এ মাহফিলের সাথে যারা জড়িয়ে আছে সকলকে তুমি নিয়ামাল বদল দান করো আল্লাহ এই মসজিদ কমিটির অনেকে কবরে চলে গেছে তাদের মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে শিফা দাও যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্ত করে দাও আমরা যারা এখানে বসেছি কার কি হাজাত কার কি জরুরত তুমি জানো
সবার মনের নেক বাসনা আল্লাহ তুমি পুরা কইরা দাও আয় রব্বুল আলামিন মহামারীর ভয়াল আতঙ্কে আমরা এখনো আছি আল্লাহ ও আল্লাহ মাতৃভূমি বাংলাদেশ হেফাজত কর আল্লাহ আল্লাহ মহামারীর আক্রমণ দিও না সারা দুনিয়া থেকে তোমার রাগ গুসা মহামারী উঠা নিয়ে যাও আল্লাহ اللهم انا نعوذ بك من البراسي والجنون والجزاف ومن سيء الاسقام لا اله الا انت سبحانك اني كنت من الظالمين رب العالمين كار كي حاجت شاف تمي جانو شباب منير نيك باشونا بلا 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 دا والله اي رب العالمين শরীয়ত ইসলামে তোমার আদেশগুলো সকলকে মানা তৌফিক দাও তোমার নিষেধ থেকে সকলকে ধরে ধরে বাঁচাও গুনার কাছ থেকে সকলকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন যারা বয়ান করেছে সকলকে কবুল মঞ্জুর করে নাও মরনা ফেরদাউস সহকারে যে সকল ওলামা হযরতরা এখানে বয়ান করেছে তাদের জিন্দেগির ভেতরে বরকত দান করো আল্লাহ আল্লাহ কত মুরব্বীদেরকে নিয়ে গেছো এক জাত মুরব্বীদেরকে কবরস্থ করে ফেলেছি আমরা তাদেরকে সুস্থ রাখো ইয়া আল্লাহ আর কোন মুরব্বীকে আমাদের থেকে নিয়ে যাও না আল্লাহ আয় রব্বুল আলামিন জিন্দেগির এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে আপনজনদের কথা স্মরণ করি নাই কত আপনজনার জানাজার নামাজের ইমামতি করেছি কত বন্ধু বান্ধবদের ওসিয়ত পুরা করেছি কত আপনজনদের কাফনের কাপড় নিজের হাতে কেটেছি কত আপনজনকে নিজের হাতে গরম পানি দিয়া গোসল করাইছি নিজের হাতে বাঁশের খোল গুলা বিছায় কত আপনজনকে কবরের ঘরে নামাইছি অনেকে নিজের মা কবরে নামাইছে অনেকে নিজের বাপ কবরে নামাইছে কাফনের কাপড় সরায়া জীবনের শেষ মায়ের চেহারা দেখছে কাফন সরায়া নিজের বাবার শেষ দেখা দেখছে জীবনের তরে আব্বা মা ডাক তাদের বন্ধ হয়ে গেছে ও আল্লাহ যাদের পিতা মাতা কবরে চলে গেছে ইয়া আল্লাহ তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ হায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের অসুস্থ আব্বা আম্মাকে সুস্থ রাখো প্রাণ উজার করে খেদমত করায় আল্লাহ আয় রব্বুল আলামিন তোমার বাইতুল্লাহর দুয়ার খুলে দাও কাবার তওয়াব জলদি করায় দাও রসুলের রওজার সবুজ জালির সামনে আবার দাঁড় করায় দাও হে রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি দাও দুশমনকে দোস্ত বানায় দাও ইয়া আল্লাহ মুখালিফিনকে মুয়াফিকিন বানায় দাও আসবাব মুহাইয়া করে দাও মদদ নুসরত শামিলে হাল করে দাও আল্লাহুম্মা কিনাহু বিমা শিতা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين اللهم اعز الاسلام والمسلمين اي رب كريم مدد نصرت شامل حال করে দাও সুস্থ নেক জিন্দেগি আমাদের সকলের তুমি দান করো হার গেছে মেরে পেরেশানি থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আখেরি দরখাস্ত মুসলমানের ঘরে যখন নাস্তিকদের বাজার ইয়া আল্লাহ মুসলমানের ঘরে বেঈমানদের বাজার জমতেছে এই সময়ে তোমার কাছে দরখাস্ত
আল্লাহ মুসলিম মিল্লাতের একটা সন্তানকে তুই পদভ্রষ্ট করবে না আল্লাহ মুসলমানের ঘরে কোনো নাস্তিক বেঈমান দিবে না আল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সন্তানের আহাল বানায় দাও আল্লাহ আমাদের এমন সন্তান দাও যারা আমাদের নাজাতের ওসিলা হবে এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মইরা গেলে দোয়া করবে যে ওগো আল্লাহ আমাদের বংশের ভেতরে এমন প্রদীপ তুমি জ্বালায় দিও যার আলোয় আমি জান্নাতে যাব আল্লাহ এমন প্রদীপ আমাদের দিবা যাদের আলোয় আমরা পথ দেখব জান্নাতের পথের প্রতীক হব ইয়া আল্লাহ কোন ভ্রষ্ট ইয়া আল্লাহ কোন গুনাহগার আমাদের বংশে তুমি দিবা না আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের রক্ত পাক করে দাও নারায়ণগঞ্জের মাটি শ্রমিক জনতা মুমিনদের ঘাঁটি ইয়া আল্লাহ এই জমিনের ইমানদারদের ইমানের হেফাজত তুমি করো আল্লাহ আর কিসমের মদদ নুসরত করো মুসল্লি এলাকাবাসী সকলকে কবুল করো অনেক কিছু বলার সংক্ষেপ কথা যত কল্যাণ সব আমাদের দাও অকল্যাণ হতে আমাদের ধরে ধরে তুমি বাঁচাও মৌত একদিনে কষ্ট দিও না মালিক সবার জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মুসাওয়া হবে না মুসাওয়া হবে না মুসাওয়া করেন না মুসাওয়া করেন না মুসাওয়া করেন না মুসাওয়ায় কষ্ট হবে ভিড় বেশি মুসাওয়ায় কষ্ট হবে সালামে বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু